আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাইভার টেক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বর্তমানে মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যে অনেক ধরনের পরিবর্তন চলে আসছে, মার্কেটিংয়ের টুলসের মধ্যেও হিউজ একটা পরিবর্তন চলে আসছে। তারপরেও ইমেইল মার্কেটিংয়ের গুরুত্ব কখনোই কমেনি, এখনও আছে ঠিক আগেরই মতো এবং ভবিষ্যতেও থাকবে আগের মতো। এর পিছনে কারণ হচ্ছে, আপনারা যখন ইমেইল করে কোনো কাস্টমারের সাথে বা কোনো ক্লায়েন্টের সাথে রিচ আউট করেন, তখন তার সাথে সরাসরি আপনি যোগাযোগ করতে পারেন। ইমেইল মার্কেটিং খুবই পাওয়ারফুল একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। এখানে আপনি যে বিষয়টা সেল করবেন অথবা যার কাছে ইমেইল করবেন, তার সাথে সরাসরি রিচ আউট করতে পারবেন। অন্য কোনো মার্কেটিংয়ের মাধ্যমে আপনি কাস্টমারের কাছ থেকে এরকম রেসপন্স পাবেন না যেরকম আপনি ইমেইল মার্কেটিং করে পাবেন। এই জন্য অনেক বায়ার কিন্তু ইমেইল মার্কেটিংটা প্রিফার করে তার প্রোডাক্ট সেল করার জন্য। তো ইমেইল মার্কেটিংয়ের মাধ্যমে প্রোডাক্ট সেল করতে গেলে অনেকগুলো বাল্ক ইমেল কালেক্ট করতে হয়। বাল্ক ইমেল কালেক্ট করে টার্গেটেড কাস্টমারদের কাছে এই ইমেইলগুলো সেন্ড করতে হয়। তো এইরকম একটি ভিডিও আমি অনেক আগেই আপলোড করেছি, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওটি আমি ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দিচ্ছি। তার আগে বলে নিচ্ছি, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, অথবা আপনি যদি ভিডিওটি ফেসবুকের মধ্যে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। তো চলুন আমরা ইমেইল মার্কেটিংয়ের সম্পূর্ণ বিষয়টা আমরা জেনে নিই। ইমেইল মার্কেটিং করতে গেলে আপনাকে অবশ্যই আপনি ইমেইলে পারদর্শী হতে হবে। ইমেইল সিগনেচার কীভাবে তৈরি করতে হয়, ইমেইলে অনেকগুলো ইমেইল একসাথে সেন্ড করতে হয় কীভাবে, এরকম বিভিন্ন ধরনের সার্ভিস শিখে নিতে হবে। এগুলো আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ধারাবাহিকভাবে দিয়েছি, আপনারা চাইলে ইউটিউব চ্যানেলের মধ্যে যা সেখান থেকে ইমেইল মার্কেটিংয়ের প্লেলিস্টটা ভালো করে দেখে নেবেন। এখান থেকে আপনারা সম্পূর্ণ ইমেইল মার্কেটিং শিখতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইমেইল মার্কেটিংয়ের একটা লো কম্পিটিটিভ গিগ দেখাবো। এই গিগটি আপনারা যদি পাবলিশ করেন, আমি আশা করছি আপনারা খুব সহজে কাজ পেয়ে যেতে পারেন। তো এটা হচ্ছে আপনাদের ভাগ্যের উপরে, আপনারা যদি প্যাশনেটভাবে কাজ করার চেষ্টা করে থাকেন তাহলে অবশ্যই কাজটা পেয়ে যেতে পারেন। তো এই গিগটা আমি অনেক রিসার্চ করে বের করছি, আপনারা চাইলে এই গিগটা পাবলিশ করতে পারেন আপনাদের ফাইবার অ্যাকাউন্টের মধ্যে। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে যাই এবং ইমেইল মার্কেটিংয়ের বিস্তারিত বিষয়টি বুঝে নেই। তো বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে আসলাম। কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে আসার পরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চ্যানেল। যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাছাড়া আপনারা যারা ইমেইল মার্কেটিং সম্পূর্ণ এ টু জেড শিখতে চান, তারা আমাদের এই জায়গায় যাবেন প্লেলিস্টের মধ্যে। এখান থেকে ইমেইল মার্কেটিংয়ের এই কয়েকটা ভিডিও আছে, এটা আপনারা সম্পূর্ণ দেখে নেবেন। ইমেইল মার্কেটিংয়ের এই ভিডিওগুলো যদি আপনারা দেখে নেন তাহলে আমি আশা করছি আপনারা ইমেইল মার্কেটিং সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটির মধ্যে ফিরি। তো এখন আমরা যাব ফাইবারের মধ্যে। আমরা এখান থেকে সার্চ করে দিলাম fiverr.com, তারপরে এখান থেকে আমরা ফাইবারের মধ্যে চলে যাব। এখন যদি আমরা বাল্ক ইমেইল লিখে সার্চ করি, বাল্ক ইমেইল মার্কেটিং, ওকে, আমি এই জায়গায় লিখলাম বাল্ক ইমেল মার্কেটিং। এখন যদি আপনারা দেখেন অনেকগুলো গিগ আছে, কিন্তু বাল্ক ইমেল মার্কেটিং অনেকেই করতেছে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু বাল্ক ইমেল মার্কেটিং করে ফাইবার মার্কেট প্লেসে অনেক টাকা ইনকাম করছে, অনেকেই কিন্তু কাজ পাচ্ছে। ম্যাক্সিমাম যারা কাজ করছে তারাই মূলত কাজ পাচ্ছে। আপনারা যদি কাজ পেতে চান তাহলে অবশ্যই আপনাদের একটু সময় দিতে হবে যারা নতুন আছেন। তাছাড়া আপনারা বাল্ক ইমেল কালেক্ট করার জন্য আমার একটা ভিডিও দেখে নিতে পারেন। এখান থেকে ইমেইল মার্কেটিংয়ের যে ভিডিওটা আছে, এই ভিডিওটা যদি আপনারা দেখে নেন তাহলে এই বাল্ক ইমেল মার্কেটিংয়ের সার্ভিসটা প্রোভাইড করতে পারবেন। তো আমি মূলত আজকে অন্য একটা গিগ আপনাদেরকে দেখাবো। এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আপনারা 3382 জন সার্ভিস প্রোভাইড করছে। তাছাড়া ইমেইল মার্কেটিংয়ের আরও একটা কাজ আছে, এই কাজটা আপনারা যদি করেন তাহলে মূলত আপনারা খুব সহজে কাজ পেয়ে যেতে পারেন। কাজটা সহজও আছে, আপনারা চাইলে এই কাজটা করতে পারেন। তো আমি এখন সেন্ড ইমেইল ম্যানুয়ালি, ওকে, সেন্ড ইমেইল ম্যানুয়ালি এটা লিখে সার্চ করলাম। তো এখানে পাবেন একটা সার্ভিস আছে যেটার মধ্যে অনেকেই কিন্তু কাজ করছে। এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেকেই এই সার্ভিসটা প্রোভাইড করছে। তো এই সার্ভিসটা প্রোভাইড করার ক্ষেত্রে ওনারা কোন স্ট্র্যাটেজি ফলো করছে এটা আমরা খেয়াল করব। ওকে, তো এই জায়গায় উনি টাইটেলের মধ্যে দিয়েছেন আই উইল সেন্ড 500 ইমেইলস 1x1 ম্যানুয়ালি ফর ইউ, মানে আমি তোমার জন্য 500 ইমেইল সেন্ড করব ম্যানুয়ালি। তো এই ম্যানুয়ালি ইমেল সেন্ড করার কাজগুলো কিন্তু অনেকেই করছে। আমরা যদি আরও কয়েকটা প্রোফাইল দেখি তাহলে দেখতে পারবো। ওকে, ওনার প্রোফাইলটা আমরা ওপেন করে নিলাম, এখান থেকে এই প্রোফাইলটা ওপেন করে নিলাম, এখান থেকে এই প্রোফাইলটা ওপেন করে নিলাম। তো সবাই কীরকম সার্ভিস দিচ্ছে আমরা এটা দেখবো। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন উনিও 1x1 ইমেল সেন্ড করবে, এই সার্ভিস দিচ্ছে, 200 ইমেল সেন্ড করবে $5 বিনিময়ে। তো এই কাজটা কীরকম কাজ এবং এই কাজটা করতে কত সময় লাগবে এবং এই কাজটা করতে গেলে আপনার কী কী জানা লাগবে, এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। তো এই কাজটা যদি আপনি করতে চান তাহলে অবশ্যই প্রথমেই আমার এই ভিডিওটি দেখে নেবেন, ইমেইল মার্কেটিংয়ের এই ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনাদের হালকা পাতলা ধারণা হয়ে যাবে। তো এখান থেকে এই ভিডিওটি দেখে আপনি এটা শিখবেন যে কীভাবে আপনারা বাল্ক ইমেল কালেক্ট করবেন। তো এই বাল্ক ইমেল কালেক্ট করার পরে আপনি যখন আপনার ক্লায়েন্টকে দিবেন, তো আপনার ক্লায়েন্টের যে দায়িত্ব হবে সেই ইমেইলগুলো সেন্ড করতে হবে, পটেন্সিয়াল যে কাস্টমারগুলো আছে কাস্টমারদের কাছে এই ইমেইলগুলো সেন্ড করতে হবে। তো এই সেন্ড করার জন্য আবার ক্লায়েন্ট অন্য কারো কাছে যাবে এটা তো হয় না, এই সার্ভিসটা আপনি নিজেও দিতে পারেন। আপনি এটা বলতে পারেন যে আপনি
যতগুলা ইমেইল অ্যাড্রেস কালেক্ট করছেন ততগুলো ইমেইল অ্যাড্রেসের মধ্যে আপনি সেন্ড করবেন ইমেইল ওয়ান বাই ওয়ান, তাহলে কিন্তু বায়ার আপনাকে এই অর্ডারটা আপনার কাছেই দিয়ে দিতে পারে। যারা বাল্ক ইমেল মার্কেটিংয়ের সার্ভিস দেন তারা মূলত এই টাইপের আরও একটা সার্ভিস প্রোভাইড করতে পারেন, যেহেতু এই টাইপের সার্ভিস প্রোভাইড করার একটা স্কোপ আছে আপনারা চাইলে এই টাইপের সার্ভিসগুলো প্রোভাইড করতে পারেন। ওকে, তো এখানে আপনার কাজ কী এবং আপনি কাজগুলো কীভাবে করবেন এটা আমরা একটু রিসার্চ করে দেখব। তো এই গিগের মধ্যে চলে আসলাম, তো এই গিগের মধ্যে চলে আসলাম, এই গিগের মধ্যে আসার পরে আমরা এটা দেখবো যে উনি কোন টাইপের কাজ করছেন এবং কীভাবে কাজ করছেন। এটা বোঝার জন্য আমরা মূলত ওনার গিগের ডেসক্রিপশনের মধ্যে যাব। গিগের ডেসক্রিপশনের মধ্যে যাওয়ার পরে উনি কী কী চায় এটা আমরা প্রথমেই দেখে নিব। তো এই জায়গায় উনি সুন্দর করে লিখে দিয়েছে হোয়াট আই নিড, মানে উনি যদি কাজ করে তাহলে কী লাগবে, ওনার ইমেল অ্যাড্রেস লাগবে, পাসওয়ার্ড লাগবে। অফকোর্স ইমেল অ্যাড্রেস লাগবে, পাসওয়ার্ড লাগবে, কেননা বাইরের ইমেল অ্যাড্রেস থেকে যদি আপনি কাউকে ইমেল সেন্ড করতে চান তাহলে অবশ্যই বায়ারের ইমেল অ্যাড্রেস লাগবে, পাসওয়ার্ড লাগবে। তো এটা বায়ার আপনাকে দিয়ে দিবে, যদি আপনাকে দিয়ে কাজ করাতে চায় তাহলে অবশ্যই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিতে হবে। তারপরে টেমপ্লেট, টেমপ্লেটটা হচ্ছে বায়ার কোন মেসেজটা সেন্ড করতে চায় এই মেসেজটা দিতে হবে এবং মেসেজের সাবজেক্ট কী হবে এই সাবজেক্টটাও লিখে দিবে। তো আপনার কাজ হচ্ছে একটা নোটপ্যাডের মধ্যে আপনি এই টেমপ্লেটটা কপি করে রেখে দিবেন, সাবজেক্টটা কপি করে রেখে দিবেন, কপি করে আপনি শুধুমাত্র পেস্ট করবেন ইমেইলের মধ্যে। এটাই হচ্ছে আপনার কাজ, এরকম করে আপনি সেন্ড করতে হবে 250 জন পার্সনের কাছে। 250 জন পার্সনের কাছে ওয়ান বাই ওয়ান সেন্ড করলে আপনি $10 পাবেন, মানে ওনার গিগের প্যাকেজের মধ্যে উনি $10 নিবে 250 জন পার্সনের কাছে ওয়ান বাই ওয়ান ইমেল সেন্ড করার মাধ্যমে। তো এই কাজটা কিন্তু খুব কঠিন না, আপনারা যদি চান 2 ঘন্টার মধ্যে এই কাজটি কমপ্লিট করতে পারবেন। 2 ঘন্টার মধ্যে যদি আপনারা $10 করে ইনকাম করতে পারেন তাহলে কিন্তু এটা খুব বন্ধ হয় না। তো এখানে দেখতে পাচ্ছেন উনি কিন্তু ভালোই কাজ করছে, ওনার হাতে একটা কাজ আছে, তাছাড়া 41 রিভিউ আছে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন উনি হালকা একটি ব্রিফিং দিয়েছেন ওনার কাজ কীরকম হবে এবং উনি কোন টাইপের কাজ করছেন, ওনার কোয়ালিটি কেমন, তো এইরকমের কয়েকটা বিষয় উনি লিখে দিয়েছে ওনার গিগ ডেসক্রিপশনের মধ্যে। এটা হচ্ছে মূলত কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করার জন্য। তো এই বায়ারটা মূলত 41 রিভিউ পাইছে, সবগুলা রিভিউ পাইছে কিন্তু এই গিগের মধ্যেই, তাহলে বুঝতেই পারছেন উনি শুধুমাত্র একটা গিগ সেল করছে, এই একটা গিগের মধ্যেই 41 রিভিউ। তাহলে আপনারা যদি বাল্ক ইমেল মার্কেটিংয়ের সার্ভিস প্রোভাইড করে থাকেন তাহলে এইরকম আরও একটা গিগ আপনারা তৈরি করে নিতে পারেন। তো এই গিগটা কিন্তু খুব কঠিন কোনো বিষয় না, এই গিগটা আপনারা চাইলে করতে পারেন, যারা একদম নিউবি আছেন তারাও চাইলে স্টার্ট করতে পারেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এইরকম একটা লো কম্পিটিটিভ গিগের সাথে পরিচয় করিয়ে দিলাম। তো এখন আপনাদের দায়িত্ব হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন, কারণ আমি এখন থেকে রেগুলারলি ফেসবুক পেজের মধ্যে ভিডিও আপলোড করব এবং আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করব। তো আপনারা যারা ইমেল মার্কেটিং প্রপারলি শিখতে চান তারা অবশ্যই আমার প্লেলিস্টের মধ্যে যাবেন, এখান থেকে ইমেল মার্কেটিংয়ের যে প্লেলিস্টটা আছে এটা ভালো করে দেখে নেবেন। তারপরে ইমেল মার্কেটিং শেখার পরে আপনারা চাইলে বায়ার কই থেকে পাবেন এইরকম একটা প্লেলিস্ট আছে, আপনারা এখান থেকে বায়ার কীভাবে পাবেন, ফাইবার অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে পারবেন, এইরকম বিভিন্ন ধরনের ভিডিও আছে। আপনারা সম্পূর্ণ চ্যানেলটি ভালোভাবে কাটবেন, অনেক বিষয় শিখতে পারবেন। এখানে আমি প্রতিদিন রেগুলারলি স্কিল রিলেটেড ভিডিও আপলোড করে থাকি, যারা এইরকম স্কিল রিলেটেড ভিডিও পছন্দ করে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর আপনার বন্ধুদের মধ্যে কেউ যদি ইমেইল মার্কেটিং, লিড জেনারেশন, ডাটা এন্ট্রি সহ বিভিন্ন ধরনের স্কিল রিলেটেড ভিডিও পেতে চায় তাহলে আপনাদের ভালোবাসার ফাইবার টেক চ্যানেলটি সাজেস্ট করতে ভুলবেন না। তাছাড়া ফাইবার টেক চ্যানেলের পেজটি যারা এখনও ফলো করেননি তারা অবশ্যই নিচের ডিসক্রিপশন থেকে পেজের লিঙ্ক নিয়ে আপনারা ফলো করে দিবেন। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।